আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাবরির জমিনে অযোধ্যার জমিনে যেন আবার দ্বিতীয়বার আবাবিল নামক পাখিকে প্রেরণ করেন, বলুন আমিন। আমরা বলেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবাবিল পাখিগুলোকে আমি পাঠিয়ে দিলাম, ওরা কাবা শরীফের উপরে চলে আসলো। আর কাবা শরীফের উপরে আসার পর মহান রব্বুল আলামিন বলেন, আগুন রে, তোর বুকে আজকে এমন একজন মেহমান আসতেছে, তোর বুকে এমন একজন মেহমান আসতেছে, ও আগুন, তুই কি আমার সেই মেহমানকে জ্বালাবি? আগুন বলে, না আল্লাহ, তোমার ওয়াদার যদি না হয় আমার জ্বালানোর কোনো শক্তি নাই। আজ ভারতবর্ষের জালিম সরকার, মোদি সরকার, যোগী আদিত্যনাথ, বড় বড় ঠাকুরেরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা বাবরি মসজিদের জমিনে তোমরা পুজো করেছ, খুব ভালো কথা। ভারতবর্ষের কোর্ট রঞ্জন গগৈ ফয়সলা দিয়েছেন, খুব ভালো কথা, তোমাদের পক্ষে ফয়সলা গেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে মাগরিবের নামাজের পরে বিভিন্ন কাজকর্ম ছেড়ে একটি দিনী মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে যার মান, নবীগণের শীর্ষে যার স্থান, নবী মুকাররম আখিরি নবী, সরওয়ারে দু আলম, নবী পাকের রোজায় মোবারকে অসংখ্য দরুদে ধাবর্ষিত হোক, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের পরিচয় একটাই যে আমরা মুসলমান, এর থেকে বড় পরিচয় আর হতে পারে না। আর আমাদের কাজ কি হবে? আমাদের পরিচয় একটা এবং আমাদের কাজ হল কল্যাণমূলক কাজ করা এবং অকল্যাণমূলক কাজ না করা এবং অকল্যাণমূলক কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। এই কথা কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে দামি কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি নিজে ভালো কাজ করে আর সে বলে যে আমি একজন মুসলমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা হলাম মুসলমান, আর এটাই আমাদের সব থেকে বড় টাইটেল, আমাদের সব থেকে বড় পরিচয় এটাই যে আমরা মুসলমান। কিন্তু আজ আমাদের মধ্যে এত দোলাদলি, এত ফেরকাবাজ, আমরা কেউ আহলে হাদিস, তো কেউ সুন্নি, কেউ বেরেলি, কেউ দেওবন্দি, কেউ ওয়াহাবি, কেউ খারিজি, আমাদের পরিচয় হয়েছে এগুলো। আজকে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে তোমার মেয়েকে তুমি বিবাহ দেবে, একটা ভালো ছেলে আছে, তো আমাদের মধ্যে কিছু লোক আছে তারা বলে যে দেওবন্দি না বেরেলি, এই কথাগুলো কিন্তু বলে। কিন্তু আমাদের আসল পরিচয় যে একটা, যে আমরা মুসলমান, এটা আমরা কেউ জিজ্ঞাসা করি না। তাহলে আজকে আমরা অনেক ফেরকাবাজি হয়ে গেছি, আজকে আমরা অনেক দলাদলিতে আমরা বিভক্ত হয়ে গেছি, যার কারণে আমাদের উপর থেকে আল্লাহ তাআলা রহমত নামক যে একটা নিয়ামত, সেটাকে আল্লাহ পাক তুলে নিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু, আর ফেরকাবাজি করো না। আজ আমাদের মধ্যে এত আপদ, এত বিপদ, এত বালা মুসিবত, মুসলমানদের উপর এত মার আসছে কেন?
কারণ একটাই যে আমরা মুসলমান আমরা এক হতে পারিনি আজকে আমরা এক জায়গায় আসতে পারিনি আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি যার কারণে আমাদের উপর থেকে মহান রব্বুল আলামিন রহমত তুলে নিয়েছেন আজকে প্রত্যেকটি মুসলমান যদি আমরা এক জায়গায় থাকতাম প্রত্যেকটি মুসলমান যদি আমরা আমাদের ধর্মীয় কাজে সঠিকভাবে আঞ্জাম দিতাম তাহলে আমাদের বাবরি মসজিদ জালিমেরা যে দখল করেছে দখল করা তো দূরের কথা বাবরি মসজিদের দিকে চোখ তুলে একবার তাকাতেও পারত না কিন্তু আজকে ওরা মনে করে যে মুসলমান ওরা কি করতে পারে আমাদেরকে সব ট্রাই করে নিয়েছে ওরা আমরা যে অনেক দলে বিভক্ত ওরা সব কিছু বুঝতে পেরেছে যার কারণে আমাদের বাবরি মসজিদ যেই মসজিদে মুসলমানেরা 500 বছর ধরে নামাজ পড়েছে এখনো পর্যন্ত মসজিদ আছে মসজিদ ভেঙে হিন্দুরা সেখানে মূর্তি প্রবেশ করেছিল এই সব কিছু ইতিহাস হয়ে আছে সব কিছু কোর্টের আদালতে লেখা আছে তা সত্ত্বেও আজকে মসজিদে ভূমি পূজা বাবরি মন্দির মসজিদে কেন ভূমি পূজা হলো সব কিছু লেখা আছে কেন ভূমি পূজা হলো এই জন্য যে সত্যকে চেপে দেওয়া হলো সত্য যেটা সত্য ওই সত্যের সত্যকে মিথ্যা করে আজকে হিন্দুরা সেখানে ভূমি পূজো করল কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে মসজিদ এমন একটা জিনিস যেখানে একবার মসজিদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে সেই জায়গাটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না আজকে আমাদের বাবরি মসজিদ ওরা ভূমি পূজা করেছে কিন্তু আমাদের মসজিদ এখনো পর্যন্ত আমাদের দিকে চেয়ে রয়েছে মসজিদের মিনার আমাদের দিকে চেয়ে রয়েছে আমরা আজকে একটাই কাজ করতে পারি মসজিদের জন্য দোয়া করতে পারি যেই মহান রব্বুল আলামিন এই জালিম বাদশা থেকে এর জালিম বাদশার থেকে হাজার গুণে শক্তিশালী বাদশা বাদশা আব্রাহার কাছ থেকে বাদশা আব্রাহার হাত থেকে বাইতুল্লাহ শরীফকে ছোট্ট ছোট্ট কঙ্কুর দ্বারা ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আবাবিল নামক পাখি দ্বারা যেই বাইতুল্লাহ শরীফকে হেফাজত করেছিলেন সেই আল্লাহ কিন্তু এখনো রয়েছেন আমরা যদি প্রত্যেকটি মানুষ দোয়া করি আর আল্লাহ তাআলার কাছে যদি আমরা কেঁদে কেঁদে বলি ওগো আল্লাহ বাইতুল্লাহ শরীফকে যখন বাদশাহ আব্রাহা ভাঙার জন্য আসলো হাতি বাহিনী নিয়ে যখন আসলো হাতি বাহিনী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো হযরতে আব্দুল্লাহর হযরতে আবু তালিবের সাথে সাক্ষাৎ হলো হযরতে আবু তালিব বাদশাহ আব্রাহার কাছে চলে গেলেন আর বাদশাহ আব্রাহাকে গিয়ে বললেন ও বাদশাহ আব্রাহা আজকে তুমি আমাদের কাবা ঘরকে ভাঙার জন্য এসেছো খুব ভালো কাজ করেছো কিন্তু আমার একটা দাবি সেটা শোনো যে আমরা একবার তোমার দেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম আর তোমরা আমাদের কাছ থেকে 300 উট ছিনিয়ে নিয়েছিলে সেই উটগুলোকে আগে আমাদেরকে দাও তারপরে কাবা ঘরে প্রবেশ করো বাদশাহ আব্রাহা বললেন আবু তালেব আমরা মনে করেছিলাম যে তুমি খুব বুদ্ধিমান মানুষ তুমি খুব জ্ঞানী মানুষ কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে তোমার থেকে বোকা কেউ হতে পারে না বলছে কেন বলছে এই জন্য যে আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের কাবা বাইতুল্লাহ ভেঙে ধ্বংস করে দেব তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই আর তুমি 300 উটের জন্য পাগল হয়ে গেছো উট চাচ্ছ কিন্তু তোমাদের কাবা তো আমরা ভেঙে দেব আবু তালেব বললেন বাদশাহ আব্রাহা শোনো যতক্ষণ পর্যন্ত একটা জিনিসের মালিক না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা দাবি করা যায় না বলছে শোনো আমি হচ্ছি উটের মালিক আমার উটগুলোকে তুমি ছিনিয়ে নিয়েছো আমি হলাম উটের মালিক সেই জন্য আমি তোমার কাছ থেকে উট চাই তুমি আমাকে উট ফিরিয়ে দাও আর তুমি যে কাবার কথা বলছো
কাবার মালিক তো আমি না, কাবার মালিক আল্লাহ। যেই কাবাকে তুমি ভাঙতে এসেছো এই কাবা আমি রক্ষা করতে পারবো না, এই কাবা তুমি ভেঙে দাও আমার কোনো যায় আসে না। এই কাবার একজন মালিক আছেন, তিনি যদি ইচ্ছা করেন কাবা অবশ্যই হেফাজত হবে, কিন্তু তুমি আমার উট আমাকে ফিরিয়ে দাও। বাদশাহ আব্রাহা আবু তালেবের এই জবাব শোনার পর সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এবার সে হাতি বাহিনীর পিঠে চাবুক মারতে লাগলো, চলো কাবায় প্রবেশ করো। হাতি বাহিনীর উপর চাবুক দিয়ে প্রহার করা হয়, চাবুক মারা হয়, কিন্তু হাতিগুলো এক পাও কাবার দিকে যায় না। কারণ হাতিরা বুঝতে পেরেছে নমরুদ যদিও মালিক চিনতে না পারে, হাতিরা অবশ্যই চিনতে পেরেছেন যে আমাদের মালিক একজন আছে। হাতিরা কোনো মতে সামনের দিকে যায় না। যেই হাতিটা সবার প্রথমে ছিল, সবার আগে যে হাতিটা ছিল তার নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ হাতির গায়ে বাদশাহ আব্রাহা বারবার চাবুক মারে, বারবার লাঠি দিয়ে প্রহার করে, কিন্তু মাহমুদ হাতিটা এক পাও সামনের দিকে যায় না। কাবার সামনে দুইটা পা নত করে দিয়ে যেন কাবার মালিককে সাজদা করে বলে, ও কাবার মালিক, আমার মালিক তোমাকে ভাঙার জন্য নিয়ে এসেছে, কিন্তু তুমি এই কাবা ঘরটাকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলুন। একটা হাতি সে বুঝতে পেরেছে যে এই কাবা ভাঙা আমাদের দ্বারাই সম্ভব না। অনেক মারা হলো, অনেক চাবুক দিয়ে পিটানো হলো, কিন্তু হাতি সামনের দিকে যায় না। বাদশাহ আব্রাহা সে বুঝতে পারছে না কি ব্যাপার। অনেক মারপিট করার পর হাতিগুলোকে যখন কাবায় প্রবেশ করা হলো, কাবার দেয়ালে যখন হাতিগুলো সুর দিয়ে আঘাত করেছে, মহান রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখিগুলোকে অর্ডার করলেন, যার নাম হলো আবাবিল। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবাবিল পাখিগুলোকে আমি পাঠিয়ে দিলাম, ওরা কাবা শরীফের উপরে চলে আসলো। আর কাবা শরীফের উপরে আসার পর ছোট্ট ছোট্ট পাথরগুলোকে ওরা পায়ে দিয়ে আঘাত করেতে লাগলো। ওই ছোট্ট ছোট্ট পাথরগুলোকে আবাবিল পাখি যখন আব্রাহা বাহিনীর উপরে যখন নিক্ষেপ করে, মনে হয় যেন এগুলো ছোট্ট ছোট্ট পাথর না, এগুলো যেন অ্যাটাম বমের মতো কাজ করতে লাগলো। এগুলো মনে হয় অ্যাটাম বম। যেখানে পাথরগুলো পড়ে, যেই ব্যক্তির উপর পাথর পড়ে তার বাঁচার কোনো নাম নেই, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সকল বাহিনী যখন ধ্বংস হয়ে গেল, বাদশাহ আব্রাহা যখন পালিয়ে যাচ্ছিল, একটা পাখি দেখতেছি যে বাদশাহ আব্রাহা পালাচ্ছে, ওই পাখিটা তার পিছনে ধাওয়া করে ছোট্ট একটা পাথর যখন তার মাথার উপরে ফেলে দিল, বাদশাহ আব্রাহার মাথা থেকে যেন পানিগুলো পড়তে লাগলো। আর বাদশাহ আব্রাহা সেখানে পড়ে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে নিল। তো সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে। আজ ভারতবর্ষের জালিম সরকার, মোদী সরকার, যোগী আদিত্যনাথ, বড় বড় ঠাকুরেরা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা বাবরি মসজিদের জমিনে তোমরা পুজো করেছো, খুব ভালো কথা। ভারতবর্ষের কোর্ট রঞ্জন গগৈ ফয়সলা দিয়েছেন, খুব ভালো কথা, তোমাদের পক্ষে ফয়সলা গেছে, তোমরা পুজো করো। কিন্তু একটা কথা মনে রাখো, আজ এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নাই বলে আমাদের উপর অত্যাচার করে, আমাদের উপর জুলুম করে তোমরা আমাদের হাত থেকে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের মসজিদকে তোমরা কেড়ে নিয়েছো। মনে রাখো, ওই মসজিদের মালিক কিন্তু আমরা না, ওই মসজিদের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। তিনি ইচ্ছা করলে তোমরা ওই মসজিদের একটা ইট পর্যন্ত ভাঙতে পারবেন না, একটা ইট তোমরা আঘাত করতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা, ভারতের সকল মুসলমান আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই বাবরির জমিনে, অযোধ্যার জমিনে যেন
আবার দ্বিতীয়বার আবাবিল নামক পাখিকে প্রেরণ করেন, বলুন আমিন। আমরা সকলে মহান রব্বুল আলামিনের কাছে আমরা শরণাপন্ন হয়ে দোয়া করছি, আল্লাহ তোমরা আল্লাহ তুমি আমাদের এই বাবরি মসজিদকে হেফাজত করো, আমিন। আমাদের মসজিদকে তুমি রক্ষা করো, আমাদের মসজিদ, আমাদের বাবরি মসজিদ, এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিনের নবী বলেন যে আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ, নবী বলেন যে মাদ্রাসা হলো আমার ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘরকে তোমরা ভাঙার ষড়যন্ত্র করেছো, সেই ঘরকে ভাঙার তোমরা মনস্থ করেছো, সেখানে জালিমেরা তোমরা নাপাক শরীরে ঢুকে তোমরা পুজো করেছো, এই জুলুম আল্লাহ কোনোদিন সহ্য করবেন না। আজ ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো ঐতিহ্য নাই, মুসলমানদের ঐতিহ্যগুলোকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। আজকে 15ই আগস্ট, মহান রব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদেরকে এত মদদ করেছিলেন, এত সাহায্য করেছিলেন যে ভারতবর্ষের মুসলমানেরা যা করেছে, যা যা তারা করেছে, এই দেশের কোনো মানুষ তা করতে পারেনি। আজকে ভারতবর্ষের বুকে একটা তাজমহল আমাদের দিকে চেয়ে রয়েছে। এই তাজমহল কে তৈরি করেছে? ভারতবর্ষের মুসলমানেরা এই তাজমহল তৈরি করেছে। কুতুব মিনার ভারতবর্ষের মুসলমানেরা তৈরি করেছে, চার মিনার ভারতবর্ষের মুসলমানেরা তৈরি করেছে, লাল কিল্লা যেখানে 15ই আগস্টের দিন আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে ভাষণ দেন, তাকে লজ্জা করা দরকার যে কার জমিনে কার ঐতিহ্যের উপর দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন। আমাদের ঐতিহ্যগুলোকে সামনে রেখে ওরা জীবনযাপন করতেছে, আমার ঐতিহ্য আমাদের ঐতিহ্যগুলোকে কাজে লাগিয়ে ওরা দেশ চালাচ্ছে, আর মুসলমানদেরকে বলছে এখানে থাকতে গেলে তোমাদের প্রমাণপত্র দেখাও, তোমাদের প্রমাণপত্র দেখাও। আমরা তাদেরকে বলতে চাই, ও ভারতবর্ষের সরকার, যদি তোমরা মুসলমানদের কাছ থেকে আধার কার্ড দেখতে চাও তাহলে আমাদের তাজমহল দেখে নাও, এটাই হলো আমাদের আধার কার্ড। যদি তোমরা আমাদের কাছ থেকে প্যান কার্ড দেখতে চাও তাহলে আমরা তোমাকে বলতে চাই যে কুতুব মিনারকে দেখে নাও, এটাই হলো ভারতবর্ষের মুসলমানদের প্যান কার্ড। যদি তোমরা ভারতবর্ষের মুসলমানদের বার্থ সার্টিফিকেট দেখতে চাও তাহলে লাল কিল্লার দিকে তাকাও, এটা হলো ভারতবর্ষের মুসলমানদের বার্থ সার্টিফিকেট। এইগুলো ঐতিহ্য নয়, এগুলো আমাদের পিছনে একটা বড় বড় প্রমাণ রয়েছে, এগুলো আমাদের পিছনে বড় বড় একটা সার্টিফিকেট হয়ে দাঁড়িয়ে আছে। এত কিছু মুসলমানেরা করার পরেও এদেশের সরকার বলে যে তোমরা এখানে থাকতে পারবে না, এখানে থাকতে গেলে তোমাদের বাপ দাদার ডকুমেন্ট দেখাতে হবে, লজ্জা করার দরকার। এই জন্য আমাদের একটাই কর্তব্য যে আমরা এখনো পর্যন্ত এক হতে পারিনি, আমরা এক হয়ে যাই, আমরা যদি এক হয়ে যাই তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবেন। বদরের যুদ্ধ হলো, এই বদরের যুদ্ধে মুসলমানেরা মাত্র 313 জন, আর কাফেরেরা অনেক 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 কাফের, 1 লাখেরও বেশি কাফের। তাদের কাছে আছে অস্ত্রশস্ত্র, তাদের কাছে আছে বুলেট প্রুফ বোমা, তাদের কাছে আছে বিশাল দামি দামি অস্ত্রশস্ত্র, আর মুসলমানদের কাছে কিছুই নেই। এরা সংখ্যায়ও কম আর অস্ত্রের দিক দিয়েও কম, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। ঈমান যখন তাদের পাকা ছিল, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মহান রব্বুল আলামিন বলেন মুসলমানেরা তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তোমরা অবশ্যই বিজয় হবে, অবশ্যই বিজয় হবে, কিন্তু তার একটাই শর্ত যে তোমরা ঈমানটাকে একটু মজবুত করে নাও।
তোমরা বিজয় হবে, তোমরা মুসলমানেরা ইমানটাকে মজবুত করো। ওই 313 জন সাহাবা ওদিকে 100,000-এরও বেশি, কিন্তু তাদের মধ্যে ইমান ছিল মজবুত, ইমান ছিল পাকা। 313 জন সাহাবা মিলে যখন 100,000-এরও বেশি কাফেরের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 100,000-এর বেশি কাফের বদরের যুদ্ধে তারা হেরে গেল, আর 313 জন সাহাবা তারা বিজয় হয়ে বাড়ির দিকে রওনা দিল। একটাই কারণ যে তাদের ইমান ছিল মজবুত। এই জন্য আমরা যদি ইমানকে মজবুত করি, আল্লাহর রশ্মিকে যদি আমরা মজবুত করে আমরা ধরি, তাহলে মোদি সরকার কেন, অমিত শাহ কেন, এর থেকে বড় বড় জালিম বাদশাহ পৃথিবীতে এসেছে, এর থেকে বড় বড় জালিম সরকার পৃথিবীর জমিনে আগমন করেছে, কিন্তু তারা কেউ টিকে থাকতে পারেনি, কখনো তারা টিকে থাকতে পারেনি। আল্লাহ পাক বিভিন্ন কায়দায়, কুদরতে কায়দায় মানুষকে হেফাজত করবেন, মানুষ যদি নিজের ইমানকে মজবুত করতে পারে। নমরুদ কত বড় স্বৈরাচার ছিল, ফিরাউন কত বড় স্বৈরাচার ছিল, হামান কত বড় স্বৈরাচার ছিল, মুসা আলাইহিসসালামের জামানায় ছিল ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনকে এমন কায়দায় তাকে ধ্বংস করেছেন, এমন কায়দায় ধ্বংস করেছেন, আর মুসা আলাইহিসসালামকে এমন কায়দায় হেফাজত করেছেন যার কোনো বর্ণনা দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধ্বংস করার জন্য নমরুদ আগুনের বন্দোবস্ত করল, আগুনের বন্দোবস্ত করার পর সেই আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দেওয়া হলো। মহান রব্বুল আলামিন বলেন, আগুন রে, তোর বুকে আজকে এমন একজন মেহমান আসতেছে, তোর বুকে এমন একজন মেহমান আসতেছে, ও আগুন, তুই কি আমার সেই মেহমানকে জ্বালাবি? আগুন বলে, না আল্লাহ, তোমার ওয়াদার যদি না হয় আমার জ্বালানোর কোনো শক্তি নাই, আল্লাহ তোমার ওয়াদার যদি না হয় আমার জ্বালানোর কোনো শক্তি নাই, তাহলে আগুন শোন, কুল না ইয়া নারু কুনি বারাদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, যখন আমার ওয়াদার ব্যতীত তোর জ্বালানোর কোনো শক্তি নাই, তাহলে একটা কাজ করবি, আমার ইব্রাহিমকে যখন তোর বুকে আজকে ফেলে দেওয়া হবে, আমার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যাবি। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর নবী ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খালাই আগুন সঙ্গে সঙ্গে ফুলের বাগানে পরিণত হয়ে গেল। আগুন হলো ফুলের বাগান, ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর করে বাগানের মধ্যে বসে আছে, আর নমরুদ দেওয়ালের উপর থেকে উঁকি দিয়ে দেখতেছে যে লোকটাকে তো ফেলে দিলাম, সে তো মনে হয় মরে গেছে, তার লাশটা কেমন করে পড়ে আছে জমিনে একটু দেখা যাক। সে উঁকি মারে যখন দেখতে গেল, কিন্তু দেখার পর তার চোখটা চড়ক গাছ হয়ে গেল, আর সে ভয়ে একেবারে কেঁপে উঠল যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম তো আগুনে পুড়ে নাই, মরে নাই, মরে নাই, সে তো সুন্দর করে ফুলের বাগানে বসে আছি। কত কুদরতি কয়দায় আল্লাহ পাক মুমিনদেরকে হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আশ্রয় না পাওয়ার পর যখন মদিনার দিকে রওনা দিলেন, মদিনায় যেদিন কি রওনা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখতেছেন যে ঘরের চতুর্দিকে কাফেররা তাকে ঘেরাও করে রেখেছে, বের হওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ বলে, ওগো নবী, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, তুমি শোনো, এক মুষ্টি মাটি জমিন থেকে তুলে নাও। নবীজি আমার এক মুষ্টি বালি তুলে নিলেন, আর বালি তুলে নেওয়ার পর সূরা ইয়াসিন একবার পরে কাফিরদের দিকে চতুর্দিকে ঘুরিয়ে দিলেন,
সেই বালিগুলো যখন কাফেরদের চোখের মধ্যে লাগলো সঙ্গে সঙ্গে তারা চোখ চুলকাতে চুলকাতে তারা আর কোনো মতেই থাকতে পারে না এই ফাঁকে নবী আমার ঘর থেকে বের হয়ে চলে গেলেন ওরা কোনো টেরেই পালো না ফাগশাই নাহুম ফাহুম লাইউবসিরুন আল্লাহ পাক বলেন যে তাদের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিলাম যার কারণে ওরা দেখতেই পায় না নবীজি বের হয়ে চলে গেলেন সারা রাত সফর করলেন সারা রাত রাস্তা চললেন সূর্য উঠব উঠব ভাব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল হতেছে সূর্য উঠবে আমাদের পিছনে তো কাফেররা ধাওয়া করেছে এরা দিনের বেলায় আমাদেরকে ধরে নিতে পারে আমাদেরকে ধরলে আমাদের মদিনায় যাওয়া হবে না তা অতএব আমরা একটা গর্তের মধ্যে প্রবেশ করি যেই গর্তের মধ্যে ওরা প্রবেশ করেছিলেন তার নামটা ছিল গারে সৌর গারে সৌর নামক পাহাড়ের গুহায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন যখন তারা প্রবেশ করলেন আল্লাহ পাক ছোট্ট ছোট্ট কবুতরদেরকে হুকুম করলেন ও কবুতরেরা তোমরা শোনো এতদিন তোমরা যেখানে সেখানে ডিম পেড়েছো এতদিন তোমরা যেখানে সেখানে উড়ে বেরিয়েছো আজকে তোমাদের দ্বারাই এমন একটা আমি কাজ নিতে চাই যে আজকে তোমরা আমার নবীকে বাঁচানোর জন্য তোমাদেরকে বৈজ্ঞানিক পন্থায় একটা কাজ করতে হবে কি কাজ করব আল্লাহ পাক বলেন কবুতরেরা তোমরা শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গারে সৌরের মধ্যে প্রবেশ করেছেন তোমাদেরকে আজকে বৈজ্ঞানিক পন্থায় যেই কাজটা করতে হবে সেটা হলো এই যেই দরজা দিয়ে নবী আমার গর্তের মধ্যে প্রবেশ করেছেন তোমরা সর্বপ্রথমে যাও আগে মাকুরসারদেরকে হুকুম করলেন ও মাকুরসারেরা তোমাদেরকে আজকে বৈজ্ঞানিক পন্থায় একটা কাজ করতে হবে কি কাজ যে যেই গর্ত দিয়ে যেই মুখ দিয়ে নবী আমার প্রবেশ করেছেন সেই গর্তের মুখটাকে বন্ধ করার জন্য তোমরা একটা জাল বুনে দাও জাল তৈরি করে দাও মাকড়সাগুলো চলে আসলো মাকড়সাগুলো আসার পর গারে সৌরের দরজায় সুন্দর করে একটা জাল বুনে দিল জাল বুনে দেওয়ার পর কবুতর চলে আসলো কবুতর আসার পর যেই জাল মাকড়সারা সুন্দর করে তৈরি করেছিল সেই জালের উপরে কবুতরেরা এসে ডিম পেড়ে দিল জালও তৈরি হলো আর ডিমও তৈরি হলো আর কাফেররা পিছন থেকে দৌড়াতে 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 যে এদিকে আসে ওদিকে আসে ওদিকে আসে গারে সৌরের দরজায় যখন চলে আসেছে একটা কাফের বলছে এটা একটা বিশাল বড় গুহা এখানে থাকতে পারে এই গর্তের মধ্যে আছে চলো আমরা দেখতে যাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাফেররা আমাদেরকে ধরার জন্য ওরা যে দৌড়াদৌড়ি করতেছিল ওরা যে এদিক ওদিক তাকাচ্ছিল আমরা তাদের পায়ের ছাপগুলোকে দেখতে পাচ্ছিলাম আমরা তাদের পাগুলো পর্যন্ত দেখতে পেয়েছিলাম কিন্তু কাফেররা যখন গারে সৌরের কাছে চলে গেল যাওয়ার পর একজন কাফের বলতেছে ভাই অযথা সময় নষ্ট করে কেন অযথা টাইমটা নষ্ট করে কেন বলছে কেন অযথা কি হয়েছে বলো বলছে নবীজি যদি এই রাস্তা দিয়ে প্রবেশ করতেন তাহলে এই জালটা কিন্তু ছিঁড়ে যেত জাল থাকতো না আর যদি জাল না থাকতো নবী যদি এখান দিয়ে প্রবেশ করতেন তাহলে এই ডিমগুলো কেন এখানে থাকতো ডিমগুলো মাটিতে পড়ে যেত কিন্তু জালও ছিঁড়ে নাই আর ডিমও তার জায়গায় ঠিক আছে এই জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই চলো এখান থেকে চলে যাই আল্লাহর নবী এই গারে সৌরের মধ্যে প্রবেশ করে নাই বলুন সুবহানাল্লাহ তাহলে কেমন কুদরতিক পন্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করছেন কোন কায়দায় আল্লাহ পাক মুমিনদেরকে বাঁচাচ্ছেন আমরা একটু চিন্তা ভাবনা করি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে সৌরের মধ্যে প্রবেশ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর মাথা রেখে আরাম ফরমাচ্ছেন সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে কোথাও ইট দিয়ে বন্ধ করা হয়েছে কোথাও কাপড় দিয়ে বন্ধ করা হয়েছে
কোথাও অন্য কিছু দিয়ে গারে সৌরের সমস্ত গর্ত বন্ধ করা হয়েছে। একটা গর্ত খোলা আছে, যেই গর্তের মধ্যে বিষধর সাপ বসেছিল, আর ওটা সাপ অনেক দিন ধরে অপেক্ষা করছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার করার জন্য। গর্তের মধ্যে সাপ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, এমন সময় আবু বকরের চোখ চলে গেল ওই গর্তের দিকে। সে ভাবছে এই গর্তটা বন্ধ করা হয় নাই, যদি এখানে সাপ থাকে তাহলে আল্লাহ নবীকে দংশন করবে আর নবীজি সাপের ব্যথায় সে কষ্ট পাবে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যেন সাপ বের হতে না পারে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আরাম ফরমাচ্ছেন। এমন সময় সাপ যখন বের হওয়ার চেষ্টা করলো, সাপ যখন বের হতে পারে না, দরজা বন্ধ, বের হতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর দংশন করল, এমন বিষধর সাপ হযরত আবু বকর সিদ্দিকের শরীরে একবার বিষ ছড়িয়ে পড়ল। হযরত আবু বকর কোনো মতেই থাকতে পারে না, এই কান্না ব্যথার কারণে কান্না বের হয়, ব্যথার কারণে চোখ থেকে পানি দর দর করে পড়ে। এই চোখের এক ফোঁটা পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের উপরে পড়েছে, নবীজির ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভেঙে গেল দেখতেছে আবু বকর কাঁদতেছে, আল্লাহ নেই বলে আবু বকর কেঁদো না কেঁদো না, বাড়িকার চিন্তা ভাবনা করো না, মনে হয় তোমার বাল বাচ্চার কথা মনে পড়েছে। আল্লাহ নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িকার চিন্তা ভাবনা মনে পড়ে নাই, সন্তান সন্ততির কথা মনে পড়ে নাই, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িকার কথার জন্য আমি কাঁদি না, আমার পায়ের মধ্যে সাপ দংশন করেছে, যার ব্যথায় আমি কান্না করিতেছি। হযরত আল্লাহ নবী বলেন ও আবু বকর তুমি আমাকে বলো নাই কেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা সামান্য সাপ যার ব্যথায় আমার পুরো শরীর জর্জরিত হয়ে গেছে, আমার কলিজাও যদি ফেটে খান খান হয়ে যেত, আমার পায়ের মধ্যে আল্লাহ নবী ঘুমাচ্ছেন, এই নবীকে আমি কখনো জাগাতে পারতাম না, আপনি আমার রানীর উপরে আরাম ফরমাচ্ছেন, আপনাকে ডিস্টার্ব করব এটা হতেই পারে না, আমি আপনাকে ডাকতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার মুখ থেকে এক ফোঁটা লালা বের করলেন, এক ফোঁটা লালা নিয়ে আবু বকরের যেই জায়গায় কাটা হয়েছিল সাপ দংশন করেছিলেন সেই জায়গায় লালা মুবারক লাগিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আবু বকর একেবারে সুস্থ হয়ে উঠলেন। কেমন নবী ছিলেন যার মুখের লালার মধ্যে আল্লাহ পাক শেফা রেখেছেন, যার মুখের লালার মধ্যে আল্লাহ পাক কত বড় একটা ডাক্তারি শক্তি রেখেছেন।